দাম্পত্য জীবনের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কি সুন্দর করে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম, আল্লাহ পৃথিবীর মনুষ্যজাতি আমি আল্লাহ পুরুষ জাতিকে নারী জাতির গায়ের পোশাক বানিয়ে দিয়েছি, আবার নারী জাতিটাকে পুরুষ জাতির পোশাক বানিয়ে দিয়েছি, স্বামীর স্ত্রী স্বামীর স্বামীর পোশাক হলো তার স্ত্রী, আবার স্ত্রীর পোশাক হলো তার স্বামী। আসলে আল্লাহ বলতে চেয়েছেন এই পৃথিবীর মনুষ্য জাতি তুমি যদি সুন্দর থাকতে চাও সমাজে উঠতে গেলে, যেমন তোমার পোশাক পরিচ্ছদ সুন্দর পরিচ্ছন্ন রাখলে সমাজে তুমি যেমন সম্মানিত হও, তোমার স্ত্রীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে তবে তুমি সমাজে সম্মানিত হবে। আবার স্ত্রীকে আল্লাহ বলে দিলেন, বান্দিরে তুই যদি তোর নিজের জীবনের পরিষ্কার পরিচ্ছন্নতার জীবন যাপন করতে চাইবি তাহলে তোর স্বামীটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবি। স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী হলেন পোশাক। আল্লাহ পাক কোরআনের এই আয়াতের মধ্য দিয়ে স্বামী এবং স্ত্রীকে একে অপরের পরিপূরক পরিপূরক করে দিয়ে সোনার সংসার গড়ে দেওয়ার আল্লাহ পরিকল্পনা নিয়েছেন। জোরে সোরে বলুন সুবহান। ভারতবর্ষের জমিনে আমি আপনি বসবাস করছি, দেশটা আপনার দেশটা আমার, দেশটা হিন্দু দেশটা খ্রিস্টানের, দেশটা ইহুদি দেশটা বৌদ্ধর, দেশটা ইসাই দেশটা মজুসির, দুনিয়াতে যত ধর্ম থাক না কেন পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো মানুষ এই ভারতবর্ষে থাকতে পারে, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, রাষ্ট্র ব্যবস্থা নিজস্ব কোনো ধর্ম নাই, কিন্তু রাষ্ট্রের জনগণ সে যেটা ইচ্ছা সেটাই ধর্ম পালন করতে পারে, যেটা ইচ্ছা সেটাই করতে পারে। মন্দির ভেঙে মসজিদ করা যদি অন্যায় হয় তাহলে মসজিদ ভেঙে মন্দির করাটা যেমন অন্যায়, গির্জা ভেঙে মন্দির বানানোটা তেমন অন্যায়, আবার মন্দির ভেঙে মসজিদ বানানো যতটা অন্যায়, নিঃসন্দেহে একটা মসজিদ ভেঙে আর একটা মন্দির বানানো এটাও তো ততটাই অন্যায় হওয়া উচিত। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু পৃথিবীর কোন গণতন্ত্রের প্রথম কথাই যদি বলতে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনার মাটিতে চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারাকে কেন্দ্র করে পৃথিবীর প্রথম রাষ্ট্র ব্যবস্থা, পৃথিবীর প্রথম রাষ্ট্র ব্যবস্থা মদিনা শরীফটাকে সুন্দর একটা রাষ্ট্রের আকার দেওয়া হলো। নবী আমার মদিনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিশ্বের দরবারে চিৎকার করে আওয়াজ পৌঁছে দিলেন, লা ইকরাহ ফি দ্বীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা হবে না। সুবহানাল্লাহ, লা ইকরাহ ফি দ্বীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি, সুবহানাল্লাহ। আচ্ছা, যে জাতি ধর্মগ্রন্থে এই কথাটা বলা আছে, যে ধর্মগ্রন্থে আমরা চুমা খাই, যে ধর্মগ্রন্থ আমরা বাবা মার কবরে সওয়াবের জন্য ব্যবহার করি, তেলাওয়াত করে আমাদের কলিজার চেয়ে আমাদের কলিজার চেয়ে যে ধর্মগ্রন্থটাকে আমরা বেশি মূল্য দিয়ে থাকি সেই ধর্মগ্রন্থে আছে লা ইকরাহ ফি দ্বীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি। আচ্ছা, যে ধর্মে এই কথাটা বলা আছে সেই ধর্মের লোক কোনো কখনো সাম্প্রদায়িক হতে পারে, কথা বলে বলে সেই ধর্মের লোক কখনো অন্য ধর্মের মানুষের উপরে কোনো চাপ রাখতে পারে, সেই ধর্মের মানুষের পক্ষে কি অন্য কোনো ধর্মের মানুষকে জোর করে কলমা পাড়াতে পারে? কিন্তু খুবই দুর্ভাগ্য, আমাদের হাতে মিডিয়া নেই, আমাদের হাতে টিভি নেই, আমাদের হাতে ফেসবুক নেই, আমাদের হাতে হোয়াটসঅ্যাপ নেই, আমাদের হাতে ইয়াহু নেই, আমাদের হাতে গুগল নেই, আমাদের হাতে জর্জিয়া নেই, মিডিয়া আর মাধ্যম আমাদের কাছে না থাকার কারণে অন্যেরা অন্যায়ভাবে যে দোষ ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, আমাদের কাছে সত্য কথা থাকার পরেও আমরা সেইভাবে তা প্রচার করে সত্য কথাটা মানুষের কানে পৌঁছে দিতে পারছি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যখন চাপ দিয়ে মক্কার বিদিন যখন চাপ দিয়ে বলছিল, মুহাম্মদ তুমি আমাদের ধর্ম পালন করো, আমরাও তোমাদের ধর্ম কিছু পালন করব, তুমি আমাদের ধর্মের কিছু পালন করো, আমরাও তোমার ধর্মের কিছু পালন করব, তাহলে সব ধর্ম মিলে মিশে একাকার হয়ে যাবে। নবী আমার বললেন, না এটা হতে পারে না, আমি একত্ববাদে বিশ্বাসী, আপনি বহুত্ববাদে বিশ্বাসী, আপনি যখন বহুত্ববাদে বিশ্বাসী
আপনি কি করে একত্ববাদকে গ্রহণ করবেন? আবার আমি যখন একত্ববাদে বিশ্বাসী আমি তখন কি করে বহুত্ববাদকে বিশ্বাস করতে পারি? তাহলে আমার ধর্ম তোমার নিতে হবে না, তোমার ধর্ম আমি নেব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার মতো করে তোমার ধর্ম পালন করবে, আর আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে আমার মতো করে ধর্ম পালন করতে দাও, আমার ধর্ম আমি করব, আমার মসজিদে তুমি হামলা করবে না, তোমার ধর্ম তুমি করবে, তোমার গির্জায় আমি হামলা করতে যাব না, আমার ধর্ম আমি করব, আমি কোরআন তেলাওয়াত করব, তোমার ধর্ম তুমি করবে, গীতা বা ত্রিপিটক মহাভারত তুমি পড়বে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন তোমার ধর্ম পাঠে বাধা দেব না, তুমি তোমার মতো করে ধর্ম করবে, আমাকে আমার মতো করে ধর্ম করতে দেবে, যে যার মতন ধর্ম করবে কোন ধর্ম কোন ধর্মের উপরে জুলুম আর অত্যাচার করবে না। লাকুম দীনুকুম বলে এটা তো সহজ সবাই বলতে পারবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ নবীকে শিখিয়ে দিলেন, নবী বললেন তোমরা তোমাদের মতো করে তোমাদের ধর্ম পালন করো, আমাকে আমার মতো করে আমার ধর্ম পালন করতে দাও। তাহলে এই ধর্মের মানুষ কোনোদিন সাম্প্রদায়িক হতে পারে? এই ধর্মের মানুষ কোনোদিন সন্ত্রাসী হতে পারে? যে জাতির হাতে কোরআন সে জাতি কখনো সন্ত্রাসী হতে পারে? যে জাতির হাতে নবী মুহাম্মাদের লাইফ হিস্ট্রি আছে সে জাতি কখনো উগ্রবাদী হতে পারে না? কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এগুলো আমাদের গায়ে জোর করেই চাপ। আচ্ছা আমার এই পাঁচটা কোচি এরা গত বৃহস্পতিবারে এক জায়গায় বসে পুরো করার শুনছে, সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এক জায়গায় বসে একজন পড়বে, শুনেছে পাঁচজন করে শুনেছে, একজন যখন পড়বে আর পাঁচজন শুনবে, ও পাঁচ এক একজনকে এক একজন শুনেছে, এক একজনের পড়া এক একজন শুনেছে, তো এই ৩০ পারা কোরআন তারা তেলাবাত করবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটাও বেদে যাবে না, একথা আমি কখনো বলবো না। আল্লাহ শব্দটা কোরআন শরীফে অনেক জায়গায় আছে, মনে হচ্ছে ১৭০০ অধিক জায়গায় আল্লাহ শব্দ ব্যবহার আছে। তাহলে এটা ২ পারার আল্লাহ না ১৫ পারার আল্লাহ? এই আল্লাহ শব্দটা ১৭ পারার না ২২ পারা? এটা ঠিক ঠিকতে যে ২২ পারার আল্লাহ শব্দটা ২ পারার আল্লাহর সঙ্গে মোশাবা লেগে যায়, কিন্তু একবারও যে বাদবে না এ কথা কখনো বলবো না, কোনোদিন বলবো না। বেদে যেতেই পারে, আবার একটু ধরিয়ে দেবেন আবার চলছেন। আচ্ছা পুরো কোরআন শরীফেরা শেষ করেছে, একবারও কি কোরআন দেখতে দেওয়া হয়েছে? ওরা নিজেরা নিজেরা এক একটা বেদে গেলে ওস্তাদ বলে দেবে, কিন্তু কোরআন শরীফ ওদেরকে ওদেরকে দেখতে দেওয়া হয়।